নমস্কার। আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যে আন্দোলন চলছে শহীদ মিনারে, আজ তার 73তম দিন। আমরা একটা দল আজকে দিল্লি যাচ্ছি, তার উদ্দেশ্য, তার কর্মপদ্ধতি কি কি হতে চলেছে সকলেই জানেন। তবুও এই শহীদ মিনারের যে আন্দোলন, সরকারি কর্মচারী, শিক্ষক, আদালত কর্মী, ডাক্তার, নার্স সহ পৌরসভার কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলন এর পূর্বেই পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে যেমন দেশ এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছিল, দেশের কাছে তার বিশদ বর্ণনা তুলে ধরার জন্যই আমাদের দিল্লি যাত্রা। কিন্তু আমাদের একটা বড় অংশর সহ নেতৃত্ব যারা দিল্লিতে আমরা এসেছি, একটা আশঙ্কা দেখা দিয়েছে যে শহীদ মিনারের আমাদের যে আন্দোলনের মঞ্চ সেটা হয়তো ফাঁকা থাকতে পারে। কিন্তু আমরা পরিকল্পনা করেছিলাম যে ঠিক যেভাবে আমাদের দিল্লিতে যন্ত্রমন্ত্র আন্দোলন চলবে, ঠিক একই সাথে যেন আমরা শহীদ মিনারের আন্দোলনটাকেও প্যারালালি চালিয়ে নিয়ে যেতে পারি এবং পৃথক কর্মসূচি নিয়েই যেন সেই আন্দোলন চলতে পারে। তারই অঙ্গ হিসাবে আমরা এই রাজ্যের প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী, আদালত কর্মী, পঞ্চায়েত এবং পৌরসভার কর্মী, ডাক্তার, নার্স সহ সকলের কাছে করজোড়ে আবেদন করছি যে কটা দিন আমরা দিল্লিতে থাকছি, গতকাল অর্থাৎ 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, সেই সময়টা দায়িত্ব নিয়ে শহীদ মিনারে যে অবস্থান এবং অনশন মঞ্চ সেটাকে ভরিয়ে তুলুন, পৃথক আরেকটা আন্দোলন চালিয়ে নিয়ে চলুন। এই রাজ্যের সরকার বুঝে যাক যে পাশাপাশি দুটো আন্দোলন দেশের দুটো প্রান্তে পরিচালিত করার সমস্ত ক্ষমতা এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের আছে। এই জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের, তাই সকলেই এগিয়ে আসুন, ছুটি নিয়ে ওই অবস্থান মঞ্চটাকে ভরিয়ে রাখুন। জয় আমাদের লক্ষ্যের মধ্যেই আছে। দিল্লি থেকে ফিরে আসার পরে আমরা আরও বিশদ কর্মসূচি ঘোষণা করব এবং সরকারের উপর যে চাপ সেই চাপ আরও বৃদ্ধি করে আমরা আমাদের জয় ছিনিয়ে নেব। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। এবং দিল্লির যেসব কর্মসূচিগুলো হচ্ছে, যেসব মিডিয়া দেখাচ্ছেন, তাদেরগুলোকে সবাই দেখুন, কারণ তাদেরও তো ভিউয়ারের প্রয়োজন। সেগুলোকে নিজেদের ওয়ালে শেয়ার করুন, সকলের কাছে ছড়িয়ে দিন। এই লড়াই কিন্তু শুধুমাত্র মহার্ঘ ভাতার লড়াই নয়, তার থেকে অনেক বৃহৎ প্রেক্ষাপটে লড়াই আমরা লড়ছি। পশ্চিমবঙ্গের যে সিস্টেম, সেই সিস্টেম পরিবর্তনের লড়াই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সরকারের যে সিস্টেম, সেই সিস্টেম পরিবর্তনের লড়াই হচ্ছে, সেটা নিয়ে অন্য কোনো সময় আবার কোনো লাইভ হতে পারে। তাই এই যে লাইভগুলো চলছে, সেই লাইভগুলোকে প্রত্যেকে নিজের নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন, ছড়িয়ে দিন, মানুষ জানুক। ভালো থাকবেন সকলে।